সিলেট বাদে আগামীকাল থেকে সারা দেশে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 75 ভাগ এলাকার উপর দিয়ে এই তীব্র তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান মিয়া। বলেছেন, শুধু এপ্রিল মাসেই দেশের 76 বছরের যে গরমের রেকর্ড তা ছাড়িয়েছে। আজ রাজধানীর তাপমাত্রা 38.2 ডিগ্রি সেলসিয়াস, যদিও অনুভূত হচ্ছে তার চেয়ে 4 ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মে মাসের 2 তারিখের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজধানীতে এবং এই সময়ের মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকারও সম্ভাবনা রয়েছে আর অনুভূত তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত হতে পারে বলেও জানানো হয়েছে। তীব্র এই গরমে হাঁসফাঁস অবস্থা মানুষজনের, খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছেন। এই গরম থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহারের পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ দেওয়া হচ্ছে। গরমটা আসলে একটা অস্বস্তিকর মানুষের জনজীবনের, বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য সবচেয়ে বড় কষ্ট দেয়। বারবার লেবু শরবত খাইতে হইতেছে, পানি নিয়ে আসা করতেছে, বারবার পানি খাইতে হইতেছে। আজকে তো বাতাস কম, এই কয়দিন তো একটু বাতাস ছিল, বেদা একটু মানে এতটা বুঝতে পারেনি। গতকালকের গরমটা বেশি গেছে, আজকের গরম মনে হচ্ছে তো বেশি হবে। সর্বশেষ শীত অ্যালার্ট এটা আগামীকাল পর্যন্ত বহাল আছে, এখন আমরা আবার নতুন করে দিব। সেই ক্ষেত্রে সামান্য কিছু তাপমাত্রা আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে, ওদিকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু তাপমাত্রা কমবে ওদিকে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এই তীব্র গরমের মধ্যে রাজশাহীবাসী কেমন আছেন সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন। তারেক, গরমের যে তীব্রতা তা তো আসলে প্রতিদিনই বাড়ছে, জনজীবনে এর অবস্থা বা প্রভাব কেমন দেখছেন সেটি জানাবেন। সালাতুল ইস্তিসকার আদায় করা হচ্ছে বেশ কিছু জায়গায়, রাজশাহীতেও করা হয়েছে নিশ্চয়ই। বৃষ্টি গরমে কিন্তু হাঁসফাঁস অবস্থা এবং এই সময়টা সকাল থেকে আমি যেমনটি দেখছি যে রাজশাহীর যে পাড়া মহল্লায়, বিশেষ করে গ্রামগুলোতে পাড়া মহল্লায় যে পুকুরগুলো রয়েছে এবং যে বিভিন্ন নদী রয়েছে, সেখানে কিন্তু যে শিশু এবং তরুণরা কিন্তু বলা যায় যে এখন গোসলে নেমেছে এবং তারা এই সকাল থেকে আমি রাজশাহীর বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখছি। এবং এটি বলা যায় যে গ্রামের যে এই একদম যে দুরন্ত যে ছোট ছোট যারা রয়েছে ছেলেরা, তারা কিন্তু এসে যেমনটি রয়েছে এখন রাজশাহীর পবা উপজেলায় একটি এলাকায় এবং এখানে এই পুকুরে যে প্রখর রোদ গরমে তারা বাসায় না থাকতে পেরে কিন্তু গোসলে নেমেছে। এবং অন্যদিকে আপনি জানতে চাচ্ছিলেন যে যে ইস্তেসকার নামাজ সেটি কিন্তু হওয়ার যে বিষয়টি, সেটি সকাল 10টায় রাজশাহীর যে কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দান সেখানে ইস্তেসকার নামাজ হয়েছে এবং সেখানে বৃষ্টির জন্য মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করা হয়েছে এবং অনেক মুসল্লি কিন্তু কেঁদে দীর্ঘক্ষণ প্রখর রোদে কিন্তু তারা নামাজ আদায় করেছেন। নামাজ শেষে কিন্তু দোয়া হয়েছে যেন রাজশাহীতে যে এই প্রখর রোদ সেটি যেন না থাকে এবং ফসল থেকে ফসল পশু পাখি থেকে শুরু করে মানুষের মনে যে জনজীবনের যে স্বস্তি সেটি যেন ফিরে আসে। এবং এখন যেমনটি দেখছি যে পাড়া মহল্লার যে পুকুরগুলো রয়েছে এবং যে খালগুলো রয়েছে, ছোট ছোট নদী রয়েছে, সেখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা শিশু কিশোর কিন্তু থাকতে পারছেন না বেশিক্ষণ, না থেকে কিন্তু সকাল থেকে তারা পানিতে নেমেছেন, গোসল করছেন এবং একটি বলা যায় যে একটি সুন্দর একটি মুহূর্ত কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বৃষ্টি। এই গরমের মধ্যে আসলে পানি দেখলেই শান্তি, যেটি আপনি বলছিলেন সুন্দর মুহূর্ত সেটি মনে হলো। তারেক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা এই মুহূর্তে আবার একটু রাজধানীতে ফিরতে চাই, মিরপুরে যেতে চাই। আমাদের সহকর্মী আখলাকু সাফা অপেক্ষা করছেন আমাদের জন্য। সাফা, কিছুক্ষণ আগে আপনি আবহাওয়াবিদের যে ব্রিফিং সেটি কভার করেছেন, কোনো স্বস্তির খবর তিনি বললেন কি না, কিংবা এই যে সামনে যে মে মাস আসছে 2 তারিখে বৃষ্টিপাতের একটি সম্ভাবনার কথা আমরা শুনেছি, কিন্তু মে মাসে কি আবার এই যে হিট ওয়েভ বা হিট অ্যালার্ট যেটি জারি রয়েছে আবার 3 দিনের জন্য, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে কি? সুখবর তো আছেই, বৃষ্টি, শুধু বৃষ্টি না, তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে, কিন্তু সেটি 2 তারিখের আগে নয়। এবং 2 তারিখে আমি যে ঝড় শনাক্তকরণ কেন্দ্রের যে রাডারের যে পূর্বাভাসের জায়গাটি আমি দেখে আসলাম, সেখানে কিন্তু বেশ স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি বড় ধরনের কালবৈশাখী ঝড় সেটি আসার সম্ভাবনা আছে 2 তারিখ থেকে তারপরে। কিন্তু রাজধানীতে এই ঝড়টা আসতে হয়তো বা 3 থেকে 4 তারিখ পর্যন্ত হয়ে যেতে পারে। এর মধ্যে আবারও নতুন করে চতুর্থ দফায়
পত্রিকায় যে হিট অ্যালার্ট, সেই হিট অ্যালার্টের কথা বলা হয়েছে এবং সেটি বলা হচ্ছে আগামীকাল সকাল 9টার মধ্যে নতুন করে আবারও হিট অ্যালার্ট দেওয়া হবে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের যিনি প্রধান তিনি আমাকে যেটি জানিয়েছেন। তবে তিনি বলছেন যে সিলেট অঞ্চলটা, সেই অঞ্চলটা এবারের হিট অ্যালার্ট থেকে বাদ যাচ্ছে, অর্থাৎ এই মাসটা পুরোটাই কিন্তু থাকছে। এছাড়াও গত 76 বছরের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু এবার এপ্রিলে ভেঙেছে, সেই হিসেবটাও কিন্তু আমরা পেলাম, যেটা বলা হয়েছিল যে এর আগে সর্বোচ্চ 26 দিন টানা এরকম দাবদাহের উপর দিয়ে গিয়েছিল দেশ। 2010 সালে হয়েছিল, 2014তে ছিল এবং 1997 সালেও ছিল, কিন্তু এবার সেই সব রেকর্ড ভেঙে কিন্তু পুরো এক মাস পার হয়ে যাচ্ছে, প্রায় 31 দিন আবহাওয়ার অফিস থেকে যেটি কাউন্ট করা হয়েছে যে এটি টানা 31 দিন হয়েছে যার মাঝখানে কোনো একবারও বৃষ্টি হয়নি। খেটে খাওয়া মানুষের কষ্টের কথা বলতে চাচ্ছিলাম আপনাকে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে বীরপুরের এখানে যে রোড কাটিংটা হচ্ছে, ওয়াসার রোড কাটিং, সেখানে যারা কাজ করছেন নির্মাণ শ্রমিকরা, সেই নির্মাণ শ্রমিকদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারাও কিছুক্ষণ আগে বলছিলেন যে আগে যেখানে 1 ঘন্টা কাজ করতে পারতেন টানা, সেখানে এখন 20 মিনিটের বেশি টানা কাজ করতেই পারেন না, প্রতি 20 মিনিট পর পর আধা ঘন্টার জন্য তাদেরকে রেস্টে যেতে হয়। সেক্ষেত্রেও কিন্তু তারা এক ধরনের বড় ধরনের ঝুঁকির মধ্যে আছেন, হাসপাশ এক অবস্থার মধ্যে আছেন।